নিট ইস্যু নিয়ে উত্তাল সংসদ। মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস ও নম্বরের কেলেঙ্কারি নিয়ে আলোচনার দাবিতে সুরছড়ায় বিরোধী দলগুলি। হই হট্টগোল উত্তাল হয় সংসদ। এর জেরে দুপুর 12টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে লোকসভা। এদিন অধিবেশনের শুরুতেই কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল লোকসভায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার দাবিতে মুলতবি প্রস্তাব পেশ করেন। লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমি 22টি নোটিশ পেয়েছি। রাষ্ট্রপতিও তার বক্তব্যে উল্লেখ করেছেন যে নিট স্বচ্ছ তদন্ত হবে। রাষ্ট্রপতি অভিভাষণ পর মাননীয় প্রতিপক্ষ কে নেতা মেরা বিষয় কি আপকো দোনি আপ জিতনা আপকি পার্টি কা সময় আপ পুরা ভি লে সকতে হ্যায়, মুঝে কোই আপত্তি নেই। আপ ডিটেল মে বোলনা, লেকিন অ্যাডজাস্টমেন্ট মোশন পর অর অন্য বিষয়ো পর পহলে হি ব্যবস্থা দে চুকে হ্যায়, ইসলিয়ে মে সদন সে আগ্রহ করুঙ্গা কি আপ প্রতিপক্ষ কে নেতা হ্যায়, আপ সংসদীয় মর্যাদাও কা পালন করেগা, এসি মেরি অপেক্ষা আপসে। রাহুল গান্ধী বলেন, এই বিষয় নিয়ে আমাদের শান্তভাবে আলোচনা করা প্রয়োজন। শাসক ও বিরোধী সাংসদদের একচোখে দেশের পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দেওয়া উচিত। হিন্দুস্তান কে জো স্টুডেন্টস হ্যায় উনকো হাম জয়েন্ট মেসেজ দেনা চাহতে থে। হ্যাঁ দে, আপ সুনিয়ে সুনিয়ে, জয়েন্ট মেসেজ দেনা চাহতে থে অপোজিশন অর সরকার কে সাইড সে কি ইস মুদ্দে কো হাম জরুরি মানতে হ্যায় অর ইসিলিয়ে হামনে সোচা থা কি আজ স্টুডেন্টস কি রিসপেক্ট করনে কে লিয়ে হাম নিট পর ডিসকাশন করে। ঠিক আছে, আপ ডেডিকেটেড ডিসকাশন। আপ বিরোধীদের হই হট্টগোলে দুপুর 12টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে লোকসভা। মাননীয় সদস্যগণ, আপ সব বরিষ্ঠ সদস্য, রাষ্ট্রপতি অভিভাষণ কে বিচ মে কবি স্থগন প্রস্তাবও কো নি লিয়া জাতা। সদন কি কারবাই আজ 12 বজে তক কে লিয়ে স্থগিত কি জাতি হ্যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।